বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। আবার আমাদের সামনে রয়েছে পবিত্র বরাতের মতো একটু শ্রেষ্ঠ মহামণ্ডিত বড় বরকতময় রজনী। আবার আজকে এই রাত হলো পবিত্র গিয়ারবি শরীফের রাত। এই সব মিলে আজকে রাত অত্যন্ত বরকতময়। আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করব, আল্লাহ এই মাহফিলের ফয়জাত বরকত আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। একটি সুখবর বলি, সুখবর সেটা কি জানেন? যে সব ওহাবি আলেমরা যুগ যুগ ধরে তাদের মসজিদগুলোতে শবে বরাতের রাতে, বরাতের রাত্রে এশারের নামাজ পড়ে ইমাম মুয়াজ্জিন তড়িঘড়ি করে তালা ঝুলিয়ে দিত, আর ঘরে গিয়ে ভাত খেয়ে, খানা ফিনা খেয়ে নাকে তেল দিয়ে ঘুমাতো। সেই কওমি আলেমরা হাটাজারি মাদ্রাসার বড় মুফতি জসিমউদ্দিন সাহেব সহ চার পাঁচ জনে প্যাডের মধ্যে স্বাক্ষর করে তারা ফতোয়া দিয়েছে, শবে বরাত পালন করা এটা মুস্তাহাব এবং সওয়াবের কাজ। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। বহুদিন পরে হলো সত্য কথাটা তাদের মুখ থেকে বের হয়েছে। আমি বলবো আশেপাশে যেগুলো কওমি মাদ্রাসার অধ্যুষিত মসজিদ রয়েছে, এবার দেখব তো আপনাদের হুজুরের ফতোয়া মতো আপনার শবে বরাত পালন করেন কিনা। আমরা সুন্নিরা স্পষ্টভাবে বলতে পারি, সুন্নিরা যেই আমল আমরা করি সেই আমলগুলো নবীর যুগেও ছিল, সাহাবায়ে কেরামের যুগেও ছিল, তাবির যুগেও ছিল, তবে তাবিনের যুগে ছিল এবং বর্তমানে আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? তার প্রমাণ আপনারা দেখেছেন। এই বাতিল ফেরকারা যুগ যুগ ধরে বলে আসি এসেছিল মিলাদুন্নবী শিরিক এবং হারাম নাজায়েজ, ঠিক কিনা? এবং মিলাদুন্নবী তবরুক ফায়খানার সাথে তুলনা করেছিল। কিন্তু আমি সরকারকে ধন্যবাদ জানাই, সরকার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাতীয় ছুটি ঘোষণা করে প্রত্যেক অফিস আদালতে ঈদে মিলাদুন্নবী উদযাপনের জন্য নির্দেশ অর্ডার জারি করেছে, ঠিক কিনা? তাহলে আমরা সুন্নিরা যা বলি তাই সত্য। দেখেন এই জন্য বাংলাদেশের কুড়েঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই দেশের মন্ত্রী মিনিস্টার এবং প্রেসিডেন্ট সবার ঘরে দেখবেন মিলাদ কিয়াম চলে। আবার তারা কুলফাতেহা করে, কুলফাতেহা বুঝেন তো, ফাতেহা কানি করে মানুষকে দাওয়াত দেয়। তাহলে বুঝে যায় আমরা সুন্নিরা উরুস ফাতেহা যেটা বলি, আমরা সুন্নিরা যে ঈদে মিলাদুন্নবী বলি, এটা একটি চিরন্তন সত্য এবং এটা হলো একটা ইবাদত। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, বর্তমানেও কিছু কিছু মানুষ ফতোয়া দেয় শবে বরাত এটা হলো বেদাত। সবাই বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। আমি বলবো শবে বরাত এটা হলো ইবাদত। এটা কি? তো যারা বেদাতকে, যারা ইবাদতকে বেদাত বলে তারা ওই শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করছে। কার এজেন্ডা? তারা কার ভাই? শয়তানের ভাই। কার ভাই? কারণ ইবাদত থেকে যারা দূরে রাখতে চায় তারা শয়তান। যারা শবে বরাতকে শিরিক, শবে বরাতকে বেদাত হারাম ঘোষণা দেয় তারা মূলত জাতির যেমন শত্রু মুসলমানেরও শত্রু, ঠিক কিনা?
এই লম্বা দলিলগুলো দেওয়া অনেক কঠিন। তারা বলে কি জানেন, সবে বরাত কোরআনেও নাই, হাদিসেও নাই, কোন কিতাবেও নাই। সবাই বলো নাউজুবিল্লাহ। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সে আয়াতের মধ্যে সবে বরাতের কথা উল্লেখ আছে। সবে বরাত তো ফার্সি শব্দ, আরবিতে এটাকে বলা হয় লাইলাতুল মুবারাকা। হাদিসের ভাষায় বলা হয়, হাদিসের ভাষায়, সুন্নতের ভাষায় যেটাকে বলা হয় লাইলাতুল নিসফে মিন শাবান। মানুষকে সহজ করে বলে দে, সবে বরাত কোরআনে নাই, হাদিসে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, আরে কোরআনের মধ্যে আছে, এটার প্রতিশব্দ আরবি শব্দ লাইলাতুল মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালাহু ফি লাইলাতিল মুবারাকা। আল্লাহ জাল্লা শানহু বলেন, এই কোরআন মজিদকে আমি বরাতের রজনীতে নাজিল করেছি। বরাতের রজনী মানে কি জানেন? আমি দয়া করে যে সব আলেম বেদাতের ফতোয়া দেন তাদেরকে বলবো, তফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ, এই তফসিরে কবির 27তম খণ্ড, এই আয়াতের তফসির একটু খুলুন। এই আয়াতের তফসিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেছেন, মোবারক রাত্রি বলতে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু আনহু সহ এক দল মুফাসসির ইকরাম বলেছেন, এখানে উদ্দেশ্য হলো লাইলাতুল বরাত, অর্থাৎ শবে বরাতের উদ্দেশ্য। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি বরাতের রাত্রে কোরআন নাজিল করেছি। যখন বরাতের রাত্রি উদ্দেশ্য নেওয়া হয়েছে, ওই সময়ে একদল মুসলমান, একদল সাহাবী রসুল হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে গেলেন, যিনি হলেন আফহামুন নাস বিল কোরআন, সবচেয়ে বেশি কোরআন বুঝতেন, যিনি হলেন রাইসুল মুফাসসিরিন, সাহাবায়ে কেরামের মধ্যে মুফাসসির যারা ছিলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তার কাছে গিয়ে বললেন যে, হুজুর আপনি একটু আমাদেরকে বুঝিয়ে দেন, আল্লাহ তো বলেছেন লাইলাতুল কদরে, কদরের রাত্রে কোরআন নাজিল করেছি, আর সূরা যুখারের মধ্যে আবার আল্লাহ বলেছেন বরাতের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। দেখেন সে তফসিরে কবীরের মধ্যেই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সমাধান দিয়েছেন, শুনেন, যে কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছেন বরাতের রজনীতে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতে চেয়েছিলাম, যারা বলে বরাত রজনী এটা কিতাবে কোরআনে নাই, আমি তাদেরকেই বলছি আপনারা তফসিরে কবির করে দেখুন, এই আয়াতের অধীনে একদল মুফাসসির কিরাম বলেছেন এখানে লাইলাতুল বরাত, অর্থাৎ লাইলাতুল মুবারাকা বলতে সবে বরাতই উদ্দেশ্য। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দলিল পেলাম, হাদিসের মধ্যে কি আছে? এমন কিতাব যদি বলি যে কিতাব পাওয়াই যায় না সহজে, তাহলে তো বিরুদ্ধবাদীরা বলবে এটা কি কিতাব বলছে, এমনি মানুষকে দুঃখ দিয়েছে এটা বলবে। এই জন্য সচরাচর আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যে কিতাব পড়ানো হয় হাদিসের কিতাব মেসকাত শরীফ, মাদ্রাসায় যারা পড়ে ছোট হোক বড় হোক সবাই মেসকাত শরীফটা চিনে। মেসকাত শরীফের 114 পৃষ্ঠায় একটা হাদিস, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আমার রাসূল ইরশাদ করেন, যখন শবে বরাত আসে, অর্থাৎ বরাতের রজনী আসে, তোমরা রাতের বেলায় এবাদত বন্দেগি করে তাতে জাগ্রত থাকো, আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। বরাতের সময়ে এবাদত বন্দেগি করতে নবী হুকুম করেছেন, আর দিনের বেলায় রোজা রাখতে বলেছেন, নাই নাই বলতেছেন, নবী নির্দেশ দিয়েছেন হাদিসের মধ্যে, নবী যেটা করেছেন, নবী যেটা নির্দেশ দিয়েছেন, এটা কি বেদাত হতে পারে? বেদাত হতে পারে না।
আমি সংক্ষেপে বলছি। এই জন্য সারা রাত জাগ্রতকে ইবাদত করা অতি সওয়াবের কাজ, নির্দেশ রয়েছে। আবার সেই দিন আমরা ইবাদত বন্দেগির পাশাপাশি আরেকটা ইবাদত করি, সেটা কি? নামাজ দোয়া পড়ে আবার মা বাবা আত্মীয় স্বজন কিংবা আল্লাহর ওলির মাজারে গিয়ে জিয়ারত করি, ঠিক না? বলো যে এটাও বেদাত। যে জিয়ারত করা কি বেদাত? এটা সুন্নাত। জিয়ারাতুল কুবুর হাদিসের সব কিতাবের মধ্যে একটা অধ্যায় রয়েছে, সেখানে আমার নবী ইরশাদ করেছেন, নাহাইদুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। আমার নবী ইরশাদ করেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে বারণ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। নবী নির্দেশ দিয়েছেন। এবং শবে বরাতের অর্থাৎ বরাতের রজনীতে কবর জিয়ারত করা, মাজার শরীফ আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা, এটা হলো আল্লাহর নবীর সুন্নত। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এখন সুন্নত বলেছি, আবার এরা বেদাত বলে, দলিল দিতে হবে না? দলিলটা শুনেন, আমি সংক্ষেপ করে বলে দিচ্ছি। দলিলটা কি দেখেন, থাও মেসকার শরীফের হাদিস 114-15 দুই পৃষ্ঠায় অর্ধেক অর্ধেক এসেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বরাতের রজনীতে নবীকে হারিয়ে ফেলেছি, আমার বিছানায় আমার পাশে নবী নাই। তখন আমি হন্য করে কুস্তে লাগলাম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবখানে কুস্তে কুস্তে আমি ফেলাম। ফাইজা হুয়া বিল বকি, আমার নবী আই ওয়াকিফুন বিল বকি, জান্নাতুল বকিকে সামনে রেখে নবী জিয়ারতরত রয়েছেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতে আল্লাহর নবী জান্নাতুল বকি, যেটা অর্থাৎ মদিনা শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ কবরস্থান যেটি, সেটা হলো জান্নাতুল বকি, আল্লাহ নবী সেখানে জিয়ারত করেছেন, সুবহানাল্লাহ। এখন বলেন এখানে ওলি কোথায়? এখানে গম্বুজ নাই, মাজার নাই। আরে এরা ওলিদের ওলি, জান্নাতুল বকিতে যারা দাফন হয়েছে ওনারা এখানে আছেন, সাহাবা একরাম সেখানে আছেন, মা ফাতেমাতুজ জাহরা সেখানে রয়েছেন, হযরত ওসমান জুন্নুরাইন সেখানে রয়েছেন, সৈয়দনা আবু সৈয়দ খুদরী রাদিয়াল্লাহু সহ অনেক সাহাবা একরাম। সাহাবা একরাম পৃথিবীর সমস্ত আউলিয়া একরাম এক পাল্লায় দিলে, সাহাবা একরামের পায়ের ধুলি এক পাল্লায় দিলে সাহাবা একরামের পাল্লাটা ভারী হবে, ঠিক কি না? তার এরাও আল্লাহর ওলি, সাহাবা একরাম এরাও আল্লাহর ওলি। সাহাবা একরামের মাজার জিয়ারত করে নবী বুঝিয়ে দিয়েছেন, বরাতের রাত্রে অর্থাৎ শবে বরাতে তোমরা মাজার জিয়ারত করো। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। দুই একটি দলিল দিয়ে আমি শেষ করতেছি। মাজারে যাওয়া শিরিক অনেক আগে ফতোয়া দিয়েছে তারা। মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি কিতাব ও তাওহীদের মধ্যে ফতোয়া দিয়েছেন কি, আসসাফরু ইলা কবরিন নবী ওয়া ওয়ালিয়িন শিরকুন আকবর, নবী ওলির কবরে মাজারে সফর করা এটা হলো শিরিক আকবর। সবাই বলি নাউজুবিল্লাহ, শিরিক বলেছে। আমি বলবো এটা নবীর সুন্নাত। আমার নবী নিজে গিয়েছেন জান্নাতুল বকি শরীফের মধ্যে। এখন সাহাবা একরামের মধ্যে কেউ গিয়েছেন কিনা, সাহাবা একরাম যে গিয়েছেন তার দলিল দেখেন বুখারী শরীফের নিয়ামাতুল বাড়ির মধ্যে। এই হাদিসের এই অংশটা এসেছে, ঘটনাটা হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘরে আল্লাহর নবী মদিনা শরীফে হিজরত করার পর প্রথমে যার ঘরে আল্লাহ নবী তসলিম নিয়ে গেছেন, সেই বড় ধন্য সাহাবি, তিনি যখন কুস্তুনতুনিয়া যুদ্ধের মধ্যে গেলেন সেখানে অসুস্থ হয়ে পড়লেন ফ্যাটের রোগ, তখন আবু সৈয়দ খুদরীর ওসিয়ত করতেছেন, ভাইরা আমি আপনাদের সাথে যুদ্ধ করতে এসেছি,
হয়তো আমার মৃত্যু গণিয়ে এসেছে, আমি যদি মারা যাই আপনারা যে জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ করতেছেন সেই জায়গায় আমাকে কবর দেবেন, দাফন করবেন। তারা ঠিকই ইন্তেকালের পরে দাফন করেছে। তারা সেই আবু হযরত আবু আইয়ুব আনসারী রহিমাহুল উসিলা নিয়ে যখন দোয়া করে, যখন যুদ্ধ শুরু করলো, ওই কুস্তুনদুনিয়া যুদ্ধের মধ্যে মুসলমানরা জয়লাভ করেছে। সুবহানাল্লাহ। পরবর্তীতে এটা সবার মুখে মুখে হয়ে গেছে, দোয়া কবুল হয়, সেখানে মাজার হয়েছে আবু আইয়ুব আনসারী রহিমাহুল মাজার। এমনকি তৎকালীন সময়ে অনাবৃষ্টি হলে তখন তারা কি করতেন, মাজার শরীফের কবর শরীফের একটু গিলাফ খুলে দিলে ফামুতিরু, তখন অজুরে বৃষ্টি শুরু হতো। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাজার শরীফে সাহাবায়ে কিরাম গিয়েছেন কি না? গিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজে বলেন, আমার ঘরে যখন নবীকে দাফন করা হলো আমি জিয়ারতে যেতাম, তারপরে যখন সাইয়েদা সিদ্দিকা আকবরকে দাফন করলো আমার বাবাকে, তখন আমি জিয়ারতে স্বাভাবিকভাবে যেতাম। কিন্তু যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে যখন দাফন করা হলো, আনা মজদুদাতুন আলা সিয়াবি হায়া আম মিন ওমর, আমি ওমর রাদিয়াল্লাহুকে লজ্জা করে সমীহ করে আমি তখন যেতাম, কাপড় সুবর ভালোভাবে জড়িয়ে তখন তার কবর জিয়ারতে যেতাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মহিলারা মাজারে যাওয়াটা বিধান রয়েছে। কিভাবে? যেহেতু আমরা মনে করি আল্লাহর ওলি যারা, সাহেবে মাজার যারা, তারা জীবিত, জীবিত এই কারণে তো আমরা তাদের কাছে দোয়ার জন্য যাই, তারা জীবিত। তো জীবিত মানুষের সামনে মহিলারা বেপর্দা যেতে পারবে? পারবে না। এই জন্য হাদিসের মধ্যে লানত করা হয়েছে, যাবে কিভাবে? তারা মাজারের বাইরে করে, মাজারের পাশে, তারা পর্দার ভিতরে থেকে ওই মাজারে জিয়ারত করবে, সরাসরি মাজারে ঢুকার বিধান নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদস জিয়ারত করেছেন। হযরত সিদ্দিক আকবর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাজার জিয়ারত করেছেন। এখন ইমামরা কি করেছেন? ইমামরাও করেছেন। আমি এই কথা বলে শেষ করব। সাতটা মাজহাবের মধ্যে অন্যতম একটি মাজহাব হযরতে ইমাম শাফি মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি রাহমাতুল্লাহ আলাই, ওনার উনি হলেন শাফি মাজহাবের প্রবর্তক। তিনি বলেন, আমি যখন কোনো মাসালা বুঝে না আসতো, মুশকিলের মধ্যে পড়ে যেতাম, তখন আমি ফিলিস্তিন থেকে সেই বাগদাদ শরীফে হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে যেতাম। ইন্নি আতাবাররাকু বি আবি হানিফা, আমি বরকত হাসিল করতাম মাজার শরীফে বসে। সেখানে আমি দুই রাকাত নামাজ পড়তাম, দুই রাকাত নামাজ পড়ে সালতুল্লাহ ইন্দা কবরিহি, আমি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কজা কবর শরীফকে, মাজার শরীফকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করতাম, ফাতুক দা সরিআন, অতি দ্রুত আমার দোয়া কবুল হয়ে যেত। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরাম মাজারে গিয়েছেন, ইমাম শাফি রহমাতুল্লাহ মাজারে গিয়েছেন। এমনকি মাজারে যাওয়ায় কথা বলে শেষ করছি, কোরআন শরীফের মধ্যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। হাদিসে পাকে বুখারী শরীফের হাদিস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বড় কারি, কারিউল কোরআন, তার থেকে বর্ণিত হাদিস, আমার রসুল এরশাদ করেন, হযরতে মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম বনী ইসরাঈলের মাঝে একদিন বক্তব্য দিতে লাগলেন। হঠাৎ করে একজন বললেন, আইয়ুন নাসে আলাম, আই মূসা কলিমুল্লাহ আই নবী আল্লাহ, সবচেয়ে বড় আলেম, বড় বিজ্ঞজন বর্তমানে কে? মূসা ইসলাম বললেন, আমি। কিন্তু এই কথা বলেননি, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, এই কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কলিমুল্লাহ ইসলামকে বললেন, আই মূসা কলিমুল্লাহ, আপনার চেয়েও আরো বেশি জ্ঞানী মানুষ আছে, কোথায়? ইন্নালি আবদান বিমাজমাইল বাহরাইনে,
আমার একজন বান্দা রয়েছে দুই সাগরের মিলন স্থলে, যিনি থাকেন ওনার কাছে যান, ও হুয়া আলামু মিনকা, তিনি আপনার সেই আরো বড় জ্ঞানী। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম জিয়ারতে বের হয়েছে, লম্বা ঘটনা, যাওয়ার সময় ইউসা ইবনে নুন কে সাথে নিয়েছেন খাদেম হিসেবে, সাথে একটা মাছ নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট ঘটনাটা বলেছেন, 15 পারা থেকে শুরু করে 14 পারা পর্যন্ত চলে গেছে। এখানে আল্লাহ বলেছেন, যাও মূসা, যাওয়ার সময় একটা মাছ বুনা করে নিবা, সেটা যখন জীবিত হয়ে চলে যাবে যে এই জায়গায় সেটা জীবিত হয়ে চলে যাবে, সেটা সেই রাস্তা ধরে যাবে, সেখানেই বড় একজন জ্ঞানী পাবেন যিনি নুনকে। এই জন্য আমরা মাজারে যাই সাথী বন্ধু বান্ধবকে সাথে নিয়ে যাই, ঠিক কিনা? মাজারে যাওয়া শিরিক নয়। ভাইরা আমার কথা শেষ করছি, মাজারে যাবেন সারা দিন সারা রাত যদি মাজারে চলে যায় ইবাদত কখন করবেন? এই জন্য ইবাদত করবেন, মাজারেও যাবেন। সেখানে গেলে প্রথমে খবরে গেলে আমি সংক্ষেপ করে বলতেছি, মা বাবার কবর জিয়ারত করবেন। মা বাবার কবরে যখন কোনো ব্যক্তি গিয়ে, এটা হাদিস, যখন গিয়ে ইয়াসিন শরীফ পড়ে, হাদিস পাকের মধ্যে গফিরা লাহু, ওই বান্দাকে আল্লাহ কবরবাসীকে আল্লাহ গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। মা বাবার কবরে গিয়ে যখন 11 বার সূরা ইখলাস শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সওয়াবগুলো যখন সেই কবরবাসীর কাছে বণ্টন করে দেয়, তখন কবরবাসীরা যেভাবে মেজবানের তবরুক নিয়ে তাকে খুশি হয়ে, তখন ওই সওয়াবকে তারা একসাথে সবাই সমাহারে সবাই বণ্টন করে নেয়। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার কবরও যাবেন, খবরে গেলে একটা কয়েকটা লাভ আছে। একটা লাভ হলো, এই কবর আমার জন্য অপেক্ষা করছে, মৌতের কথা স্মরণ থাকে, ঠিক কিনা? সাথে ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, পরকালের কথা স্মরণ পড়ে, চোখের পানি আসে। আর ওই বরাতের রজনীতে তো আল্লাহ রাব্বুল আলামিন অহরহ মাগফিরাত দান করেন, যে কারণে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। এবং আল্লাহর ওলিদের যখন আল্লাহ রহমান নাজিল করেন, তো রহমান নাজিল করলে প্রথমে আমরা যদি কোনো কিছু দিতে যাই, যিনি শ্রেষ্ঠ ব্যক্তি তাকে দিই না, তা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের দরবারে আগে রহমত বণ্টন করেন। যখন কোনো বান্দা আল্লাহর ওলিদের মাজারে গিয়ে জিয়ারত করেন, সেই রহমতের বাগিদার সেও নিজেও হয়ে থাকে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শেষ। বরাতের রজনী এটা অনেক বড় রাত, আগামী যেটা সোমবার দিবাগত রাত, আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রজনীর রজনীতে ইবাদত করে, দিনের বেলায় রোজা রাখে এবং কবর জিয়ারত করে, নফল ইবাদত করে, তেলাওয়াতে কোরআন করে, আল্লাহ আমাদেরকে ধন্য হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।